অমুসলিমদেরকে নফল সাহায্য করা জায়েজ আছে? যেমন কোন হিন্দু অমুসলিম যদি আপনার কাছে হাত পাতে খাদ্যের অভাবে, বেটির বিয়া অথবা অন্য কোনো, আপনি দান করতে পারবেন, এটা জায়েজ আছে। কিন্তু তাদের ধর্মীয় উৎসবে আপনি দান করতে পারবেন না। তবে আপনি যদি জনপ্রতিনিধি হন, চেয়ারম্যান, মেম্বার, রাষ্ট্রীয় মন্ত্রী, মিনিস্টার যদি হন, তাহলে রাষ্ট্রীয় দায়িত্বে সবাইকে ইনসাফ ভিত্তিক, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, যাহাই ধর্ম অবলম্বী আছে, রাষ্ট্রীয় দায়িত্বে আপনার এটা দায়িত্ব, তখন আপনি দেখতে পারবেন। কিন্তু পার্সোনাল ধর্মীয় উৎসবে আপনি তাদের সহযোগিতা করতে পারবেন না। আল্লাহ বলছেন, ও মাইয়া তাও আল্লাহ ফাইন্নাহু মিনকুম, যারা তাদের সঙ্গে মেলামেশা করে, তাদের সঙ্গে বন্ধুত্ব করে, তাদের কৃষ্টি কালচারে যারা সহযোগিতা করে, তারাও তাদেরই মতো। জোরে বলি, নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিজুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়াকুম, হে ইমানদারগণ, তোমরা অমুসলিমদের সঙ্গে, ইহুদি খ্রিস্টানদের সঙ্গে কখনো বন্ধুত্ব করিও না। অমুসলিমদের সঙ্গে বন্ধুত্ব করাও তো নিষেধ। যদি পরিবারের আপনার যদি প্রতিবেশী হয়, তাহলে সাময়িক আপনি মিলামেশা করবেন, এটা ইসলামে জায়েজ আছে, সহযোগিতা করবেন। কিন্তু তাদের ধর্মীয় এরকম কৃষ্টি কালচার আপনি সহযোগিতা করবেন, অথবা অমুসলিমদেরকে আপনি মুসলমানের ক্ষতি করার জন্য গোপনে সহযোগিতা করেন। জোরে বলি, নাউজুবিল্লাহ। কথা বুঝেছেন? এতেও আপনার ইমান নষ্ট হয়, যে অমুসলিমকে মুসলমানের সহযোগী ক্ষতি করার জন্য যদি গোপনে আপনি তাদেরকে অর্থ দেন, সহযোগিতা করেন, তাহলে ইমান নষ্ট হয়ে যায়। এরপরে হচ্ছে, আপনি ধর্মীয় কৃষ্টি কালচার ইসলাম থেকে সর্ব অবস্থায় বিমুখ থাকা। দেখা গেল আপনি ইসলামের কৃষ্টি কালচার শেখেনও না, ধরেনও না, নামাজ নাই, নামাজ কীভাবে পড়তে হবে, কীভাবে আল্লাহর আনুগত্য করতে হবে, এই বিষয়গুলো থেকে একবারই আপনি বিমুখ। আপনি কোনো কিছুই শেখেনও না, জানেনও না, কোনো চেষ্টাও করেন না। দেখা যাচ্ছে এদেরকে বলা হয় মোরতাদ, ইসলাম থেকে এরা খারিজ, না আছে ইসলামে, না তারা কাফির। এইরকম দুদুল্যমান অবস্থায় যদি আপনি থাকেন, তাহলে আপনার ইমান নষ্ট হয়ে যায়। এই নাওয়াকিসুল ইমান, যে বস্তুগুলো দিয়ে আমাদের ইমান ধ্বংস হয়ে যায়। কখন কোন আবার কিছু কুফুরি কালাম বাক্য আছে, এই বাক্যগুলোর দ্বারা ইমান নষ্ট হয়। যেমন আমরা অনেকে বলি থাকি লক্ষ্মী ছেলে, এই লক্ষ্মী ছেলে, লক্ষ্মী মেয়ে, লক্ষ্মী স্ত্রী, নাউজুবিল্লাহ। আপনি লক্ষ্মী যদি নাম, এটা হিন্দুর দেবতা, এই কথা বললে আপনার ইমান নষ্ট হয়, যে কুফুরি কালাম বাক্য, এটা হিন্দুর। আবার দেখা যায় অনেকে বলে কষ্ট করলে কেষ্ট মেলে, নাউজুবিল্লাহ। কেষ্ট একটা হিন্দুর নাম, কেষ্ট একটা দেবতার নাম, আপনি কেষ্ট মেলে এ কথা বলতে পারেন না। আবার দেখা যাচ্ছে অনেক মুসলমান এরকম কথা বলে, সাজ মোহাম্মদ, নাউজুবিল্লাহ। আল্লাহর নবীর নাম ছিল মোহাম্মদ এবং চার জায়গায় কোরআনে মোহাম্মদ এসেছে। আপনি যদি এই মুহাম্মাদের নামে অপব্যাখ্যা করেন, সাজ মোহাম্মদ মানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাজ নিছে, তিনি কোনো সাজ, কোনো সুবিধা ভোগ করার জন্য অনুসন্ধান করছে, এই রকম আকীদা বিশ্বাস করেন, তো ঈমান তো থাকবে না। কিন্তু আপনি কথাগুলো বলেন, কিন্তু আপনি খেয়ালে করেন, আল্লাহর নবী কোনোদিন কোথাও সাজ নেননি, সাজ নিছে মুসলিমেরা মুসলমানকে রেখে ঘাইল করার জন্য, আল্লাহর নবী প্রতিহত করেছেন। আপনি কাফির মুশরিকদের মতো এরকম বলেন, সাজ মোহাম্মদ, আপনার ইমান নষ্ট হয়ে যাবে, আপনি কুফুরি কালাম বাক্য বলতেছেন। এরপরে দেখা যায় অনেক শিক্ষিত ব্যক্তি মাঝে মাঝে বলে ফেলে, ও মাই গড, নাউজুবিল্লাহ। আপনি গড বলতে পারেন, একটা মুসলমান কখনো গড বলতে পারে না। আল্লাহর কোনো বহুবচন নাই, আল্লাহর কোনো স্ত্রীলিঙ্গ নাই, আপনি যদি গড বলেন, তার বহুবচন আছে গড, গডেজ। আপনি গড বলতে পারলে আপনার ইমান নষ্ট হয়ে যাবে। আবার দেখা যাচ্ছে আপনি বলতেছেন ওরা ভগবান বলে, ওটাও ঠিক, ঈশ্বর বলে ওটাও ঠিক, আল্লাহ এটাও ঠিক, নাউজুবিল্লাহ। আপনি যদি ঈশ্বর বলেন, তার স্ত্রীলিঙ্গ আছে ঈশ্বরী, আপনি যদি ভগবান বলেন, তার স্ত্রীলিঙ্গ আছে ভগবতী, তাইলে একটা মুসলমান এই সমস্ত কথা বলিয়ে যে ইমান নষ্ট হয়ে যাচ্ছে, কুফুরি কালাম বাক্য বলতেছেন, আপনি খেয়ালই করেন না যে আমার ইবাদত বরবাদ হয়ে যাচ্ছে। এই অবস্থায় যদি মৃত্যু হয়েই যায়, তাইলে দেখা যাবে আমার সম্মত জিন্দিগির আমলগুলো বরবাদ হয়ে যাবে।